মাননীয় রাজ্যপাল তথা মাননীয় আচার্যর সঙ্গে আজকে আলোচনা হয়েছে এবং উনি আমার কাছে রিপোর্ট চেয়েছেন, সেই রিপোর্টটা আমরা নিশ্চয়ই দেব। সোমবার দিন আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলে মিটিং আছে, আলোচনা করে যে যে পয়েন্ট উনি জানতে চেয়েছেন রিপোর্ট দেব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহ্য আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে আইন আছে সেই আইনের মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধানগুলো করব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবসময় ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ এটাকে মান্যতা দিয়েছে, আমরা এখনও মান্যতা দেব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সবসময় অটোনমির পক্ষে রয়েছেন, আমরা এখন অটোনমির পক্ষে থাকবো। একটা ফ্রিঞ্জ এলিমেন্ট যদি কোনো কিছু স্লোগান, আনফর্চুনেট স্লোগান দিয়ে থাকেন, তার জন্যে সমস্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপরে কালিমা ছড়ানো ঠিক না। চ্যান্সেলর আস্কড ইউ টু ফাইল অ্যান এফআইআর এগেইনস্ট স্টুডেন্টস। আই ডোন্ট সে এনিথিং অ্যাবাউট হোয়াট হ্যাজ ট্রান্সপায়ার্ড, দিস ইজ কনফিডেনশিয়াল, বাট দিস মাচ আই ক্যান সে, দিস ইজ নট ইন যাদবপুর ট্র্যাডিশন টু ফাইল অ্যান এফআইআর এগেইনস্ট দ্য স্টুডেন্টস।